বিজনেস স্কুলে তোমাদেরকে আবারও স্বাগতম গত ক্লাসে আমি ইংলিশ বিষয় এবং ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে কতটা চ্যালেঞ্জিং হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির সিইউজের পরীক্ষা সো আজকে ক্লাসটা আমরা সাজিয়েছি মোটিভেশন ক্লাস দিয়ে এবং সাথে আছে বাংলা বিষয়ে কিভাবে ভালো করা যাবে এবং কিভাবে ভালো একটা মার্কস পাওয়া যাবে সো গত ক্লাসে আমি বলেছিলাম যে অবশ্যই ইংলিশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখবে ইংলিশ তোমাকে চান্সটা নিশ্চিত নিশ্চিত করবে পাসটা আর তোমাকে ভালো একটা সাবজেক্ট পেতে হলে অবশ্যই অন্যান্য যে সাবজেক্ট অন্যান্য সাবজেক্ট আছে সেগুলোতে একটা ভালো একটা মার্কস পেতে হবে তাহলে ভালো মার্কস পেলে তুমি একটা ভালো একটা পজিশন পাবে এবং ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সো আজকের আমরা ক্লাসটা নিব হচ্ছে বাংলার ওপর তো বাংলার উপর সর্বপ্রথমই বলবো বাংলার উপর পড়তে হলে অবশ্যই বাংলা ব্যাকরণ পাঠ বাংলা ব্যাকরণ পাঠ আছে বাংলা পাঠ যেটাকে মুখস্থ যেগুলো আছে তার সাথে পড়তে হবে হচ্ছে ক্লাস তোমরা যে বর্তমানে তে দ্বাদশ শ্রেণীতে যে বইটা দ্বাদশ শ্রেণীতে বাংলা প্রথম যে সাহিত্য সহপাঠ সাহিত্য পাঠটা পড়ছো সেটার উপর থেকে তবে সি ইউনিটে হচ্ছে আহ যে সহপাঠ বইটা আছে যেমন ওই যে উপন্যাস এবং নাটক থেকে যে নাটক যে বইটা আছে সেখান থেকে কোনো প্রশ্ন আসবে না শুধুমাত্র প্রশ্ন আসবে হচ্ছে সব যে সাহিত্য সাহিত্য পাঠটা যে বই আছে দ্বাদশ বাংলা প্রথম বইটা ওটা থেকে প্রশ্ন আসবে আসবে আর হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ থেকে যে মূল আছে সেটা সো ব্যাকরণটা আমরা সাধারণত সিতে তেমন একটা গুরু ব্যাকরণ আইটেমগুলো তেমন একটা ভালো নাই যে যে আইটেমগুলো আছে সেগুলো মোটামুটি একটা মুখস্থ মতো ধরলে বা বিগত সালে প্রশ্ন পড়লে দেখা যাচ্ছে সে পরীক্ষা কমন চলে আসে বাট আমরা যে ব্যাকরণটা ক্লাস নাইন টেনে এস এস পড়েছিলাম সেটাই সবচেয়ে সেটাই হচ্ছে গুরু পিওর ব্যাকরণ ধরা হয় আর ওখানে যে সেই আইটেমগুলো সাধারণত বি পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষা সবগুলোতে ওগুলো ব্যাকরণ চলে আসে আর নাইন টেনের সো ব্যাকরণে ভালো করার জন্য আমি সর্বপ্রথম বলবো ব্যাকরণ যে নাইন টেনে তোমরা বইটা পড়েছিলে নাইন টেনে যে মুনির চৌধুরীর ব্যাকর বোর্ড ব্যাকরণ বইটা আছে ওটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে ওটাকে সাধারণত আমরা ধরবা হচ্ছে ব্যাকরণের বাইবেল ওই তোমরা বইটাকে ব্যাকরণের আর ব্যাকরণ ব্যাকরণ ভালো করার জন্য তোমার ব্যাকরণটা একটু সাধারণত ব্যাকরণ যে আইটেমগুলো আছে ওটা সাধারণত একটু বুঝতে অসুবিধা হয় বা একটু সাধারণত সমস্যা হয়ে থাকে সাধারণত ব্যাকরণের যে আইটেমগুলো আছে ব্যাকরণ সেগুলোতে ধরো ধরো সমাজ তুমি আজকে পড়ছো সমাসের শুরুতে তুমি যে রুলস আছে কি বাক্য বাক্য সাহায্য করে সেই বিষয়গুলো আগে ভালোভাবে পড়তে হবে এবং ভালোভাবে বুঝবে সমাসের প্রকারের যেগুলো আছে সেই ব্যাকরণ বইটা আগে ভালোভাবে পড়বা ভালোভাবে রিড করে বুঝবা বুঝে বুঝে পড়বা তারপরে দেখবা হচ্ছে ওইখানে যে উদাহরণগুলো আছে বইয়ের যে হুবাহু উদাহরণগুলো পরীক্ষা আসতে পারে আর তার সাথে সাথে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেটা ভালোভাবে সলভ করবা এবং বিসিএস এর যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেটাও তোমরা সলভ করবা এর সাথে আর তারপরে হচ্ছে বাংলা বাংলার যে বিষয় বাংলার বিষয়টা হচ্ছে গ্রামাটি ব্যাকরণ অংশটা সাধারণত কমন সাধারণত অনেকে শিক্ষার্থী পেয়ে না এবং পায় না এবং আমার অনেকের বোঝা একটু কঠিন হবে মানে অনেকে বোঝে না ব্যাকরণ আইটেমটা তবু যারা ব্যাকরণটা স্কিপ করতে চাও বা পুরোপুরি আমি বলবো না যে স্কিপ করাটা একটা সব বোকা স্কিপ করাটা বোকামি হবে সো ব্যাকরণ ব্যাকরণের বেশি সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে সাধারণত বিরচন অংশ থেকে যেমন মুখস্থ সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা বাক্য সংকেচন বা তারপরে হচ্ছে প্রবাদ প্রবচন এই বিষয়গুলো তুমি যদি মুখস্থ করো এগুলো বিষয়গুলোর সাথে হুবাহু পরীক্ষা চলে আসছে এবং এই পরীক্ষাগুলো বারবার 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 বিগত সালের রিপিট এবং আসছে সো তোমরা হয়ে ব্যাকরণ ব্যাকরণের চেয়ে আমি সবচেয়ে গুরুত্ব দিব হচ্ছে যে বিরচন অংশটা বিরচন অংশটাকে আর হচ্ছে সাহিত্য সাহিত্য পাঠ যে বইটা আছে সেখান থেকে তোমার দ্বাদশ শ্রেণীতে যে বাংলা যে গদ্যাংশ পদ্মাংশ পড়েছো সেখান থেকেই শুধুমাত্র প্রশ্ন আসবে তো এখন একটু বিরোচন বিরোচন অংশ সম্পর্কে বলি বিরোচন অংশ যে বাক্য সংকেচন বা প্রবত সবচেয়ে বেশি এসে থাকি হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দটা তোমরা প্রথমেই প্রথমে আগে একটা বই থেকে বই থেকে যে কোনো বইয়ের ভালোভাবে পড়ার চেষ্টা করবা যেমন জয় বা জয় বলে বাংলা বিচিত্রা বইয়া আছে ওই বইটাতে বা বিসিএস এর যে প্রশ্নগুলো থাকে বিসিএস এর যে যে বই বইগুলো থাকে সেখান থেকে শুরুতে আগে তোমরা বিগত সালের প্রশ্নগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো পড়বে তারপরে হচ্ছে বিসিএস এর প্রশ্ন যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বে তারপরে বিয়োজন অংশে যে মুখস্থ আইটেমগুলো আছে এগুলো একটু গুরুত্ব সহকারে মুখস্থ করার চেষ্টা করবা কারণ তুমি এখান থেকে মুখস্থ করলেই তোমার কমন চলে আসতেছে সো এটা কিন্তু এটা স্কিপ করা কোনো প্রশ্ন প্রশ্ন সম্ভব না সো স্কিপ করতে পারি এটা কোনোভাবেই স্কিপ করার চিন্তা করবো না কারণ এটা এটা আমি বলবো যে ব্যাকরণ অংশের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ সো এটা একটু মুখস্থ তোমরা ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবো তারপরে এখন হয়তোবা বাংলা সম্পর্কে এটাই যে শুরুতে ব্যাকরণ অংশটা নাইন টেনের যে বোর্ড ব্যাকরণ বইটা আছে ওটা সবচেয়ে ভালোভাবে পড়বে তারপর হচ্ছে বাংলা প্রথম পত্র যেটা দ্বাদশী একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে বইটা সেই বইটা বইটা যে গদ্যাংশ এবং শুধুমাত্র গদ্যাংশ এবং পদ্মাংশগুলো পড়বা আর একটু বলছি যে বিগত বিগত এখানে বিগত সাল বলছি না এখানে বলছি হচ্ছে যে কবি সাহিত্যিকদের যে জীবনী বা সাল বা সালের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তার সাহিত্যকর্মগুলো যে সে কোন যে তার কাব্যগ্রন্থ কোনটা তার তার উপন্যাস কোনটা এগুলো সাধারণত বেশি এসে থাকে তারপর কমন যে আছে রবীন্দ্রনাথ কাজী নজরুল এবং এই বিষয়গুলো এই দুই কবির দেখবা যে বেশিরভাগই সাধারণত এসে থাকে আরও যে রাইটার আছে সেগুলো তোমরা ধারাবাহিক পড়বে আর এর যে আর যে মূল যে মূল পাঠ বইটা আছে আর অবশ্যই তোমরা সে গল্পটা মূল গল্পটা আগে ভালোভাবে রিড করবে এবং যেখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ভালোভাবে দাগায় দাগায় পড়বে আর তারপরে হচ্ছে যে বিরোচন অংশ যে বলেছিলাম বিরচন অংশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সহকারে পড়বে কারণ বিরোচনা অংশ থেকে বেশি প্রশ্ন এসে থাকে আর তারপরে সো বাংলা নিয়ে এই কথা আজকের এখন আজকে যে এখন আমি বিষয়টা মোটিভেশন ক্লাসের জন্য ক্লাসটা নিব সেটা হচ্ছে মোটিভেশন যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা ভালো মার্কস বা চান্স পাওয়া কীভাবে যাবে তো সেই বিষয়টা আলোচনা করব আর শুরুতে আমি তোমাদেরকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কতটা চ্যালেঞ্জিং হয়ে থাকে এবং কতটা গুরুত্ব সহকারে তোমাকে প্রিপারেশন নিতে হবে আর কতটা কীভাবে প্রিপারেশন নিবে সেই সম্পর্কে বলছি আর এখন বলবো হচ্ছে কিভাবে প্রিপারেশন নিলে কিভাবে ভালো করবে সো এটা তোমাকে এর আগের ক্লাসগুলোতে বলেছি ইংলিশটা কিভাবে ভালো করতে হবে আর এখনকার ক্লাসে বললাম একটু আগে ক্লাসটা বললাম বাংলা সো এখন আমি বলছি যে ঢাকা ইউনিভার্সিটির সিমটের ভর্তি পরীক্ষাটা কতটা চ্যালেঞ্জিং হয়ে থাকে তো সো আগের যে স্ট্যাটিস্টিকটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে উনত্রিশ হাজার জন্ম মাত্র উনত্রিশ হাজার জন মাত্র পরীক্ষা দিয়েছে সেখান থেকে মা পাশ করছে মাত্র চার হাজার জন আর সেখানে সিট মাত্র বারোশো পঞ্চাশ সো তোমাদের যে স্ট্যাটিস্টিকটা দেখিয়েছি সেখান থেকে ধরো তোমার পাশ সিটে তোমার ক্যান্ডিডেটস হচ্ছে তিরিশ জন পার সিটে সেখান থেকে সিট পার সিটে ক্যান্ডিডেট হচ্ছে তিরিশ জন এই তিরিশ জন থেকে সিট মাত্র একটি সো কতটা টাফ তুমি ভাবো যে এখানে তোমাদের সামনে তিরিশ জন বসে আছে সেই তিরিশ জন থেকে যে কোনো একজন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো তোমরা ভাবো বিষয়টা কতটা চ্যালেঞ্জিং এবং কতটা চ্যালেঞ্জিং হবে সেটা একটু ভাবো সো এই তিরিশ জন থেকে তবে আমার মনে হয় এত এতটা মানে এতটা চিনতে চিন্তিত হওয়ার কিছু নাই আমি একটু বিষয়টা আমি ভাঙা বলছি যে কিভাবে এই তিরিশ জনের মধ্যে এই তিরিশ জনের মধ্যে ধরো তোমার কম্পিটিটার হচ্ছে মাত্র পনেরো জন কারণ সবাই ফর্ম অনেকে আছে যে ধরো তাদের টার্গেট হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় নাই বা তারা কোনো এরকম সংখ্যা অনেক আছে সো এই জনের মধ্যে পনেরো জন ধরো এরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য বা ফান্ড করে যাই হোক বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য গেছে সো তো এদেরকে তোমার কম্পিটিটার ধরা যাবে না তো সো তোমার কম্পিটিটার হলো পনেরো জন তো এই পনেরো জনের মধ্যে ধরো তোমার প্রায় সাতজন সাতজন এ পনেরো জন থেকে ধরো সাতজন পনেরো জনের মধ্যে সাতজন বাদ যাবে বা আটজন বাদ যাবে হচ্ছে কনফিডেন্সের অভাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে কনফিডেন্স তোমার কনফিডেন্স না থাকলে তুমি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সময় পক্ষে অসম্ভব আমি বলবো তোমার প্রিপারেশন দরকার ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট দরকার তোমার কনফিডেন্স কনফিডেন্স ছাড়া কোনোভাবে তুমি চিন্তা কর না যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা যাবে কনফিডেন্সের অভাবে ভাই কোনোভাবে কোনো কিছুই সম্ভব না কনফিডেন্স ছাড়া সো এখান থেকে ধরো তোমার কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স আটজন বা তারপরে এখন থাকলো হচ্ছে মাত্র সাতজন এই সাতজন থেকে বিভিন্ন তোমাদের আমি বলবো যে ইউনিভার্সিটি পড়া অনেক পড়াশোনা অনেক এবং সময়টাও খুবই অল্প সো কেউ তোমার বন্ধুও পড়তেছে তুমিও পড়তেছ বা চান্স কিন্তু সবাই পাচ্ছে না কারণ আর এই জন্যে তোমাকে কিভাবে তোমাকে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিভাবে ভাগ কি কৌশল অবলম্বন করে পড়ে তোমাকে বেশি আউটপুট দিতে হবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে পড়াগুলো পড়তে হবে। আমি আমি গত ক্লাসে বেশ কৌশল আছে সামনের আমি তোমাদেরকে এই কৌশল সম্পর্কে আলোচনা সো এই কৌশলের অভাবে এখান থেকে বাদ যাবে ধরো চারজন চারজন এখান থেকে বাদ থাকলে হচ্ছে তিনজন আর এই তিনজন থেকে ধরো চান্স পাবে হচ্ছে একজন আর লাখটাও ভাই ফেভার করতে হয় সো ধরো এই তিনজনের মধ্যে থেকে যে একজনটা একজন চান্স পাবে তার হয়তো লাখ ফেভারের কারণে সে একজন চান্স পাবে কারণ লাখ ফেভার না করার কারণে অনেকে ভালো প্রিপারেশন ভালো কনফিডেন্স থাকার পরেও চান্স হচ্ছে না এটার কারণ হচ্ছে লাখ ফেফার করতে হবে অবশ্যই বা আমাদেরকে আমি মুসলমান এবং অন্যান্য ধর্মের যে আমরা বিশ্বাস করি অবশ্যই আমাদেরকে ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে তো আমি মনে করি এটা হচ্ছে এই তিনজন থেকে একজনে একজনে চান্স পাওয়ারটা বিষয়টা হচ্ছে ভাগ্যের বিষয় কিন্তু চিন্তার কোনো কারণ নয় তুমি যদি তিনজনের মধ্যে থাকতে পারো তো তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চান্স অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্ভাগ্যক্রমে যদি চান্স নাও হয় অন্যান্য বিশ্ববিদ্যালয় চান্স হবে